8 জুন রাত 1:41 গুলশান 1-এর 137 নম্বর সড়কের 2 নম্বর বাড়ির অল কমিউনিটি ক্লাব লিমিটেডে আসেন চিত্রনায়িকা পরিমনি। সঙ্গে ছিলেন তার 3 জন সঙ্গী। লিফটের জন্য অপেক্ষায় থাকা তারা প্রত্যেকেই কিছুটা খোশ মেজাজে ছিলেন এ সময়। এমনকি পরিমনি তার একজন পুরুষ সঙ্গীকে পরিয়ে দেন তার চোখের চশমাটিও। সেখানে খুনসুটির এক পর্যায়ে আরেক পুরুষ সঙ্গীকে লাথিও মারতে দেখা যায় পরিমনিকে। 28 মিনিটের মাথায় বারের ক্লাবের ভিতর বেশ কয়েকটি গ্লাস ভাঙার দৃশ্য উঠে আসে সিসিটিভি ক্যামেরায়। তার কিছুক্ষণ পরই ঘটনাস্থল থেকে দ্রুত বের হয়ে যান পরিমনি ও তার বন্ধুরা। দাবি করেন নিজের দোষ ঢাকতে উল্টো অভিযোগ দিতে 999-এ ফোন দিয়ে পুলিশ ডেকেছিলেন পরিমনি। 1.5 ঘন্টা পর পরিমনিকে অচেতন অবস্থায় কোলে নিয়ে বের হতে দেখা যায় জিমি ও এক নিরাপত্তা কর্মীকে। পেছন পেছন বেরিয়ে যান অমি। ক্লাবে কালো রঙের গাড়িতে এলেও বাইরে এসে সাদা রঙের একটি প্রাইভেট কারে উঠতে দেখা যায় তাদের। সেখান থেকে 3:52 বনানী থানায় আসেন পরিমনি। জিমির কাঁধে ভর করে প্রবেশ করেন ডিউটি অফিসারের কক্ষে। কিছুক্ষণ পর সেখান থেকেও বেরিয়ে যান তারা। পুলিশ সেখান থেকে অচেতন পরিমনিকে এভার কেয়ার হাসপাতালে পাঠিয়ে দেয়। সদস্য পরিমনিরে বুঝাইছে যে তোমরা এখন চলে যাও, যেহেতু নিয়ম আসলে মানা হচ্ছে না এখানে। সেই সদস্যের কথাও পরিমনিরা শোনে নাই। তখন কি করেছে পরিমনি, 999-এ ফোন করেছে পুলিশ চলে আসছে। এদিকে ওই ক্লাবের প্রায় সকল কর্মকর্তাই চলে গেছে, ওখানে মাত্র 2 জন ওয়েটার ছিল। পুলিশ আসার পরে পরিমনিরা পুলিশের কাছে অভিযোগ জানাইছে যে এরা আমারে হেনস্থা করছে। মানে কি? হ্যাঁ, এই কথাটার মানে কি? আমার বিচার নিয়ে বলবো, আমার সাথে অন্যায় করা হয়েছে। আমি আমার সাথে অন্যায় হওয়া হয়েছে, অন্যায় বিচার চাই। আমি আজকে মরে গেলে আমি সুইসাইড করি নাই, সবাই জেনে রাখেন। ভাইয়া পাগল হয়ে গেছি ভাইয়া, আমি মরতে চাই না এভাবে। ঢাকা বোট ক্লাবের সামনে এসে দাঁড়ায় একটি কালো রঙের প্রাইভেট কার। নামতে দেখা যায় চিত্রনায়িকা পরিমনি, অমি ও জিমিকে। একটু পর গাড়ি থেকে নামেন ছোট বোন বনি। এর পেছনে ছিল সাদা রঙের আরেকটি গাড়ি। গাড়ি থেকে নেমে ক্লাবের রিসেপশন অতিক্রম করে তাদের ভেতরে প্রবেশ করে।